আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এলাম নতুন একটি সমস্যার সমাধান নিয়ে। আমাদের মোটরস একটি ইয়ামাহা R15 আসছে, ইন্দোনেশিয়ান বাইকটি যে সমস্যা নিয়ে আসছে, চলুন আমরা একটু দেখি কি সমস্যা নিয়ে আসছে। তো বাইকটি চলছে হচ্ছে 10,082 কিলো। এতে বাইকের যে সমস্যাটা উনি ফেস করতেছে সেটা হচ্ছে বাইকের প্রচণ্ড হিট হচ্ছে এবং কুলেন্টের ফ্যান চলতেছে না এবং মিটারে কুলেন্টের সিগন্যাল দেখাচ্ছে। তো আপনারা দেখুন বাইকটি এখন স্টার্টে আছে, স্টার্ট অবস্থায় আমরা দেখতেছি বাইকটি প্রচণ্ড গরম, কিন্তু এই দেখুন মিটারে কুলেন্ট সিগন্যাল আসতেছে কিন্তু ফ্যান চলতেছে না। এই যে দেখুন, খেয়াল করুন কুলেন্ট সিগন্যাল মাত্র 10,082 কিলো চলছে, কুলেন্ট সিগন্যাল আছে, ফ্যান চলতেছে না। বাইকটি অনেক গরম, অনেক হিট হয়ে আছে, যে আমি হাত দিয়ে দেখলাম প্রচণ্ড হিট হয়ে আছে, তারপরও ফ্যান চলতেছে না। যেমন খেয়াল করুন ফ্যানটা সম্পূর্ণ অফ, ফ্যান চলতেছে না, ফ্যানের লাইন লাগানো আছে, রিলে ঠিক আছে, ইভেন আপনার ইঞ্জিন টেম্পারেচার সুইচ সেটাও ঠিক আছে, তারপরও ওনার ফ্যান চলতেছে না। তো মূলত এই সমস্যাটি নিয়ে উনি আমাদের মোটরটা আসছে সমাধানের জন্য। তো অবশ্যই আমরা সমাধান করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা কীভাবে সমাধান করি। অবশ্যই সমাধান আছে ইনশাআল্লাহ, কোনো পার্টস লাগানো ছাড়াই আমরা সমাধান করেছি। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, কুলেন্টে প্রচুর পরিমাণ গাছ জমেছিলো, সেটা আমরা ক্লিন করে দিচ্ছি, সেটা আমাদের ক্লিন করা অলরেডি শেষ। তো এর পাশাপাশি আমরা যেটা করলাম সেটা হচ্ছে কুলেন্টের যে ফ্যানের মোটরটা সেটা আমরা খুলে নিয়েছি, সেটা খুলে দেখলাম এখানে একটু ঝামেলা আছে, সেটাও আমরা সমাধান করে দিয়েছি। এ হচ্ছে ওনার পুরান কুলেন্টের ফ্যান, যেটা আমরা সমাধান করে দিয়েছি, মূলত এখানে একটু ঝামেলা ছিল, তো এই ঝামেলাটা আমরা সমাধান করে দিয়েছি। এখন আমরা চেক করব যে আসলে আমাদের কাজটা পরিপূর্ণ হলো কিনা। এই যে আপনারা খেয়াল করুন, আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান ওকে, এতক্ষণ ফ্যান চলতেছিল না, বাইকটি অনেক গরম হচ্ছিল কিন্তু ফ্যান চলতেছিল না। তো আমরা ফ্যানের যে সমস্যাটা ছিল সেটা সমাধান করে নিয়েছি। এখন আমরা স্টার্ট করে চেক করব যে বাইকটি গরম হলে ফ্যান স্টার্ট হচ্ছে কিনা আর মিটারে কুলেন্টের সিগন্যাল আসতেছে কিনা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই যে ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান দেখেন পুরোপুরি ওকে, আমরা এখানে কোনো পার্টস লাগাই নেই, ওনার সবই মোটামুটি ঠিক আছে, শুধু আমরা কুলেন্টের পানিটা চেঞ্জ করছি, রেগুলেটরটা ওয়াশ করে কুলেন্টের পানি ভরে দিয়েছি। এই যে মিটারে দেখুন কোনো সিগন্যাল নাই, এখন গাড়ির রেসও একুরেট, আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান একুরেটভাবে চলতেছে, আমরা কোনো রিলে কোনো আপনার টেম্পারেচার সুইচ টুইচ কোনো কিছু চেঞ্জ করি নেই। ইনশাল্লাহ আমাদের বাইকটি, ফ্যানে যে ঝামেলাটা ছিল সেটা আমরা সমাধান করে দিয়েছি, আমাদের বাইকটি ওকে, এখন ফ্যান পুরোপুরি চলতেছে। যে মিটার দিয়ে খেয়াল করুন বাইকটি স্টার্টে আছে কিন্তু মিটারে কোনো সিগন্যাল আসতেছে না, যে ফ্যান পুরো একুরেটভাবে ঘুরতেছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমাদের কাস্টমার হ্যাপি, উনি এখন ডেলিভারি দিয়ে দিয়েছি, চলে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।